ওই মহান রব্বুল আলমিনের জন্য যিনি অত্যন্ত মেহরবান করে সৈয়দুল আয়াম দিন সময়ের উত্তম দিন ইয় মজুমা আজকের জুম্মার দিন আল্লাপাকাল রাহবানের সারা দিয়ে মসজিদে আসার তৌফিক দান করলেন শুক্রিয়াতার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদুল সালাম বর্ষিত হোক সঈদুল মুরসালিন সৈদুল কৌনায় রহমতুল মুক্তি দিশারি মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর ও সাহাবাই কেরম সল্ফে সল সালাম শুক্রিয়া জ্ঞাপন করছে এজন্য দুনিয়ার ব্যস্ততাকে প্রাধান্য না দিয়ে আল্লাহ আল্লাপাক ওয়া আতালার হুকুমকে প্রাধান্য দিয়ে মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি এজন্য আরেকবার বলছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি হাসরের মাঠে আল্লাপাক ওয়া আতআলা দুটি বিষয়ে প্রশ্ন করবেন একটা বিষয় হচ্ছে তার সুস্থতা সেই সুস্থতা সম্পর্কে হাসরের মাঠে আল্লাহ তার বান্দাকে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করবেন দু নম্বর হচ্ছে তার অবসর দেখা গেছে এই দুটা বিষয় আমরা সবচেয়ে পৃথিবীতে দুর্বল আমরা যখন সুস্থ থাকি আমরা যখন রোগমুক্ত থাকি তখন আমরা সবচেয়ে বেশি আল্লাহর হুকুমকে অমান্য করি আমরা যখন অবসর থাকি তখন দেখা যায় আমরা সবচেয়ে বেশি অলসতা করি অবজ্ঞা করি আল্লাহর নির্দেশকে অবমূল্যায়ন করি তাই আমাদেরকে সতর্ক থাকা দরকার সাবধান থাকা দরকার হুশিয়ার থাকা দরকার আমরা যাতে সুস্থ অবস্থায় অবসর অবস্থায় আল্লাপকসুহান তালা নির্দেশকে অমান্য না করি এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একদিন চলে যেতেই হবে এ কথা আমরা অনেকেই আমাদের মনের মধ্যে চিন্তার মধ্যে নিয়ে আসতে পারছি না আমরা আমাদের বিবেকের মধ্যে নিয়ে আসতে পারছি না আমরা আমাদের বিবেকে যতদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব যেদিন সে কথাটা নিয়ে আসতে না পারব ততদিন পর্যন্ত আমরা ইচ্ছা করলেও নেক কাজ করার প্রতি আমাদের কোনো আগ্রহ থাকবে না বর্তমানে আমরা এই পৃথিবীকে যতটুকু মূল্যায়ন করি পৃথিবী নিয়ে যতটুকু চিন্তা করি পৃথিবীকে নিয়ে যতটুকু টেনশন করি পৃথিবীকে নিয়ে যতটুকু আমরা গবেষণা করি কিন্তু পরকার নিয়ে অতটুকু গবেষণা চিন্তা আমাদের মধ্যে নেই কেননা আপনি আপনার জীবনের দিকে তাকিয়ে দেখুন যে আমরা আমরা জীবনের দিকে যখন তাকাই তাহলে দেখতে পাই আপনি আপনার নিজের লেখাপড়ার জীবন বিবাহের জীবন চাকরির জীবন ব্যবসার জীবন সামাজিক জীবনের চেয়ে পরকালীন জীবনটার প্রতি গুরুত্ব কি আমাদের বেশি না পৃথিবীর প্রতি বেশি এই পৃথিবী কি স্থায়ী না চিরস্থায়ী না অস্থায়ী অস্থায়ী তাহলে অস্থায়ী জীবনের জন্য যদি আমরা এতটুকু গুরুত্ব দিই এতটুকু মূল্যায়ন করি এতটুকু টেনশন করি এতটুকু শ্রম দিই এতটুকু চিন্তা থাকে তাহলে স্থায়ী সময়ের জন্য স্থিরস্থায়ী সময়ের জন্য আমাদের বিবেকে কি একটু আসে না যে এই চিরস্থায়ী যেই জায়গায় আমরা থাকব তার জন্য আমরা কতটুকু চেষ্টা করছি টেনশন করছি আফসোস আমাদের জন্য এই ক্ষণস্থায়ী জীবনের জন্য অস্থায়ী জীবনের জন্য সামান্য জীবনের জন্য সামান্যতম সময়ের জন্য আমাদের প্যারেশানের কোনো শেষ নেই টেনশনের শেষ নেই ব্যস্ততার শেষ নেই প্রত্যেকটা মানুষ তার পরিবার নিয়ে ব্যস্ত কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত কেউ চাকরি নিয়ে ব্যস্ত কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত কেউ সমাজ নিয়ে ব্যস্ত প্রত্যেকটা মানুষের ব্যস্ততার শেষ নেই কমতি নেই কিন্তু এই ব্যস্ততা আপনাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে একটু ভাবা দরকার এই ব্যস্ততা আপনাকে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটা একটু চিন্তা করা দরকার আমরা আজকে আফসোস হয় যে এই ব্যস্ততা একদিন আপনাকে কবরে নিয়ে যাবে এই ব্যস্ততা আপনাকে যখন কবরে নিয়ে যাবে ওই কবরে যাওয়ার পরে যখন আপনার ব্যস্ততা আর থাকবে না টেনশান থাকবে না তখন আপনার শুধু কবর নিয়ে টেনশন থাকবে তাহলে ওই কবর নিয়ে একবার এই দুনিয়ায় থাকতে এই সুস্থ থাকতে অপসর থাকতে সময় থাকতে আমি কেন এই কবর নিয়ে ভাবছি না আমার ভাবা দরকার আফসোস লাগে কোরআনুলকারে তিরিশ পাড়া একশো চোদ্দোটা সুরা এর মধ্যে অসংখ্য বিষয়ে আল্লা বকসমতলা সতর্ক করেছেন সাবধান করেছেন নির্দেশ দিয়েছেন ওসিয়ত করেছেন পরামর্শ দিয়েছেন আদেশ দিয়েছেন নিষেধ করেছেন কিন্তু এই আদেশ কি আমাদের কাছে আদেশ বলে মনে হয় না নিষেধগুলি আমাদের কাছে নিষেধ বলে মনে হয় না কিন্তু এই পৃথিবীর কোনো নেতার নির্দেশ এমনভাবে আমরা পালন করি যেটা ইবনে আদিবনে হাতেম একটা ঘটনা আল্লাহ রসুল সাল্লু সাল্লাম যখন তাকে দেখে বললেন যে ইত্তাকাজু আহবর আহম রুহবান আহম আর বাবা মিন্দল্লাহ তো আদিবনে হাতেম তিনি ছিলেন একজন পণ্ডিত জ্ঞানী এবং সে খুব পাণ্ডিত্য রাখত এবং তিনি বুঝতেন এই আয়াতটা যখন আল্লাহ রসুল পড়লেন তিনি বললেন না এটা হতে পারে না আমরা আল্লা বক্সোনতালাকে বাদ দিয়ে কোনো নেতাদেরকে রব হিসাবে মানি না কে বলছেন আদিব না হাতিম তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে বললেন যে তোমার নেতা যদি হালাল হারামকে হালাল বলে তোমরা কি সেটা করো না কহা তো হারামকে যদি হালাল কয় হালালকে যদি হারাম কয় সেটা মানো না কয় হা এটাই আল্লাহকে বাদ দিয়ে তোমাদের নেতাকে প্রভু হিসাবে মেনে নেওয়ার বর্তমান সময়ের অবস্থাটা কি সেম আপনি দেখেন আমরা আল্লাহ ও রসুল সাল্লাহ আলিয়াল্লামের কথাকে নির্দেশকে আদেশকে নিষেধাজ্ঞাকে আমাদের কাছে সামান্যতম আমরা মূল্যায়ন করতে চেষ্টা করি না আমরা মূল্যায়ন কোনটা করি আপনি দেখেন আপনার এই জীবনটাই চলে টেনশনে কি টেনশন একটা এক্সাম্পল দিচ্ছি একজনের বাড়ি যদি আপনি কোথাও দেখেন যে খুব সুন্দর যতক্ষণ পর্যন্ত ওই বাড়িটা আপনি তৈরি করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেন থেকে টেনশনটা যায় না কারোর মাথায় যদি কোনো সুলের কাটিং দেখা যায় ওই নেইমার হোক আর বেশি হোক আর যাই হোক নতুন একটা ডিজাইন দেখলে ওই ডিজাইনটা যতক্ষণ পর্যন্ত একটা স্টুডেন্ট অথবা একটা ছেলে ওই ডিজাইনটা মাথা না আনতে পারবে ততক্ষণ তার টেনশন শেষ হয় না একটা পোশাকের ডিজাইন যখন মানুষ নতুন দেখে যতক্ষণ এটা ক্রয় করতে না পারে তার টেনশনটা শেষ হয় না একটা বিছানা বিছানা চাদর এই এক কোনো জায়গায় যদি একটা নতুন ডিজাইনে দেখে আসে ওইটা নিয়ে আসা না পর্যন্ত তার টেনশন শেষ হয় না দুঃখজনক বিষয় হচ্ছে এই দুনিয়ার এই টেনশন দুনিয়ার এই ব্যস্ততা দুনিয়ার এই চাওয়া দুনিয়ার এই পাওয়া দুনিয়ার এই ভালোবাসা বিন্দু পরিমাণ পরকালে আপনার জন্য কোনো উপকারে আসবে না সামান্যতম আপনার জন্য কোনো কল্যাণ হবে না হবে না হবে না এটাই সত্য যেই দিন ভয়াবহ কঠিন পরিস্থিতি শিকার আমরা হব যেই দিন কোনো মানুষ কোনো মানুষের দিকে ফিরে তাকাবে না সন্তান পিতার দিকে তাকাবে না পিতা সন্তানের দিকে তাকাবে না বন্ধু বন্ধুর দিকে তাকাবে না হ্যাঁ এবং স্বামী স্ত্রীর দিকে তাকাবে না স্ত্রী স্বামীর দিকে তাকাবে না একটা মানুষ তার পৃথিবীর সমুদয় সম্পদ সে দিও হল জাহান নামের কঠিন বিভীষিকাময় সে জ্বলন্ত আগুন থেকে বাঁচার জন্য সে চেষ্টা করবে সেই চেষ্টা তার চেষ্টাই থেকে যাবে সফল হতে পারবে না তাহলে আমাদের টেনশনটা কি এই পরকালীন মুক্তির জন্য না এ দুনিয়া একজনের আরেকজনের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য আমরা কিন্তু প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাচ্ছি না আমাদেরকে হেফাজত করুক সম্মানিত উপস্থিতি আমি যে কথা বলতে চাচ্ছি আল্লাবাকালা সুরা মুলকের দু নম্বর আয়তে বলেন আল্লাব তালা বলেন আল্লা দি খালাকাল মাউদ তিনি মৃত্যু সৃষ্টি করছেন তিনি সেই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন ওয়াল হায়া এবং জীবন সৃষ্টি করেছেন লিয়বুয় তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু অতি উত্তম আমালা কর্মের দিক থেকে এখানে মৃত্যুর শব্দটা আগে উল্লেখ করেছেন কেন আমি আপনি এই পৃথিবীর মানুষ যে মারা যাবে মৃত্যুবরণ করতে হবে এই কথা চিরন্তন সত্য কুল্লু নফসিন জাইকেতুল মাউত ম্যারিজ মর্টের এটা আমরা সবাই জানি কিন্তু আমরা মানি না যদি আমি মারা যাব এই কথা আমার বিবেকে থাকে আমি এই মুহূর্তে মৃত্যুবরণ করতে পারি তাহলে আমার এই হাত দ্বারা অন্যায় কাজ করা কখনো সম্ভব হতে পারে না আমার এই মুখ দ্বারা কখনো অন্যায় কথা বলতে পারে না মুখ দিয়ে মিথ্যা কথা বলতে পারে না মুখ দিয়ে খারাপ কাজ করতে পারে না মুখ দিয়ে গালাগালি করতে পারে না মুখ দিয়ে মানুষকে অন্যায় নির্দেশ দিতে পারে না মুখ দিয়ে অন্যায়ের পক্ষে রায় দিতে পারে না কিন্তু আমি যে মারা যাব এই কথা আমি ভুলে গেছি বিদায় আমার মুখ দিয়ে আজে বাজে কথা আসে হাত দিয়ে আমরা অন্যায় কাজ করতে পারি অথচ আল্লাপক্সনো তালা বলছেন আল্লাহাদী খালাকাল কাল মাউতা ওলাহায়াতা লিয়বলুহাকুম আইয়ুকুম আহসান ও আমালা লিয়াবলুহাকুম তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসান অতি উত্তম আমালা মানে কর্মের দিক থেকে তাহলে আপনার আমার কর্মের দিক থেকে কে উত্তম এটা জাস্টিফাই করার জন্য পরীক্ষা করার জন্য আলাপসানোতালা মৃত্যু এবং জীবন দিয়েছেন কিন্তু আমরা এটা না করে কি করছি এই পৃথিবীতে কার সুলের কাটিং কেমন কার বিল্ডিংয়ের ডিজাইন কেমন কার ইয়া বিছানার ডিজাইন কেমন কার পোশাকের ডিজাইন এটা পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাচ্ছি অত আল্লাহ তাহলে ওই আয়তের মধ্যে কি বলছেন তৃণমূলকে দুই নম্বর আয়তে আহসানু আমালা অতি উত্তম কর্মের দিক থেকে তাহলে আমাদের কর্মটা ভালো করতে হবে কি করতে হবে এখন আমরা কি আসলে কর্ম ভালো করার টেনশন আছে কি চিন্তা আছে কি নাই কারণ কারণ হচ্ছে দুনিয়ার ভালোবাসা দুনিয়ার লুক দুনিয়ার মহব্বত দুনিয়ার আন্তরিকতা আমাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে যে পরকালীন চিন্তাটা আমাদের অন্তর মধ্যে নেই ডিলেট হয়ে গেছে মুছে গেছে আর আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়াকে এই পা তেলোয়াত করার পরে বিশ্বাস স্থাপন করতে হবে এর প্রতি বিশ্বাস পোষণ করতে হবে আমরা যারা খতিব আমরা যারা শায়েক আমরা যারা বক্তা আমরা যারা ইমাম তারা শুধু পাঠ করেই যায় কিন্তু সেটাকে বিশ্বাস পর্যন্ত নিয়ে যেতে পারি না এটাই আমাদের বড় ব্যর্থতা কিভাবে আমি আপনাদের সামনে নমুনা উপস্থাপন করব আজকে দেখুন বিশ্বের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে যদি সবাই কোরআনুল কারিম তালোয়াত করত। তাহলে এই সমস্যাগুলি তৈরি হতো না আজকে এই যে সমস্যা তৈরি হচ্ছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই কোরআনুল কারিম তেলাওয়াত না করার কারণে এবং এগুলি বিশ্বাস না করার কারণে কোরআনুল কারিম আজকে তেলোয়াত করতে চায় না এগুলিকে বিশ্বাস করতে চায় না কেননা কোরআনুল তেলাওয়াত করলে আর বিশ্বাস করলে রমরমা ব্যবসা বন্ধ হয়ে যাবে অসংখ্য বিষয় আছে যেগুলি করা যাবে না অথচ কোরআনুল কারিম বলে দিচ্ছে সেটা করা যাবে না কিন্তু আমরা যদি সেটা মেনে নেই তাহলে সেটা বন্ধ হয়ে যাবে অনেক বিষয় আমাদের অফ হয়ে যাবে যার কারণে সেটা আমরা বলিও না করিও না শুধু তাই না এবং এটা বিশ্বাস করতাম সত্য বলে জানতাম কোরআন কি সত্য না মিথ্যা আলাপ সন্ন্যদ আকার প্রথম দিয়ে যে কথা বলেছেন আলিফিলামিমা মিন এগুলি হরফে মুখাত্তাত আল্লাহামা দি ওর অর্থ আল্লাহ ভালো জানেন কিন্তু একদল বন্ধ আছে যারা বলে যে এর অর্থ আমরা জানি আর এই কথাটা কোরআনুল কারিম আল্লাহ বলি দিয়েছেন ফি কুলুবিহীম মা ফাহ কোরআনুল কারিম ধরনের আয়াত একটা হলো মুতাশাবিহাত আর একটা হইলো মহকামত মুহকামাত শব্দ অর্থ হলো বুধগম্য যার অর্থ বোঝা যায় যেমন আকিমুস সালাত চলাত প্রতিষ্ঠা করে এটা বোঝা যায় ও এটা বোঝা যায় এটা বোঝা যায় না কিন্তু ইয়াসিন এগুলি কি বোঝা যায় অফ এগুলি কি বোঝা যায় আলিফিলাম মিম এগুলি কি বোঝা যায় আলিফিলাম এগুলি কি বোঝা যায় যায় না কিন্তু তালা বলছেন এই দিয়ে একদল বলবে আমি বুঝি ফি কুলুবিহীন যাইগো যার ভিতর আছে বন্ডামি লুচ্ছামি মতলব ফাইয়াতা তারা অনুসরণ করে তাসাবা হাতের তারা বলে এই জায়গাতে আমি জানি এই অর্থ জানি না উজমিল্লা অথচ আল্লাহ বলছেন জালিকাল সার্টিফাই করছেন গ্যারান্টি দিচ্ছেন নিশ্চয়তা দিচ্ছেন স্বীকৃতি দিচ্ছেন যে ফি এই কিতাবের মধ্যে কোরআনুল কারিমের মধ্যে কোনো সন্দেহ নেই হুদাল্লিল মুত্তাকিন এই সন্দেহ মুক্ত কোরআনুল কারিম দেওয়া হয়েছে মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক এখন আমরা এই কোরআন ছেড়ে দিয়ে এই হাদিস ছেড়ে দিয়ে আমরা মানুষের পেছনে ঘুরি আর মনে করি আমি হাদায়াত পেয়ে গেছি গিয়েছি আল্লাবকাল কোরআনুলিমে বলছেন হুদাল্লিল এই কোরআনটা দেওয়া হয়েছে যারা আল্লাহকে বয় করে মুত্তাকিন মানি ইত্তাকি আনিল আসি যারা নিজেকে অন্যায় পাপ থেকে বিরত রাখে দূরে রাখে তাদেরকে মুত্তাকি বলা হয় যারা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহবক সন্দালকে ভালোবাসে আল্লাহ নির্দেশের কাছে মাতা নত করে আল্লাহর কাছে সে আত্মসমর্পণ করে এই পৃথিবীর কারো কাছে আত্মসমর্পণ করে নাই যেমন একটা উদাহরণ দিচ্ছি কিছুদিন পূর্বে ফেসবুকে যে ভাইরাল হয়েছিল এটা কি নিয়েও আমাদের সমাজে একটা বেদাত শুরু হয়ে যাচ্ছে একটা তালবাহানা শুরু হয়ে যাচ্ছে যেই মহিলাটা হ্যাঁ জয় শ্রীরামের পরিবর্তে বলেছিল জয় শ্রীরাম বরণে আল্লাহ বর আল্লাহ আকবর আপনি দেখেন এটা কিন্তু আল্লাহ ভয়ে একটা প্রমাণ ওই মহিলা শুধুমাত্র কেবল কাকে ভয় করেছে জয় শ্রীরামের কাছে মাতানত করে নাই পৃথিবীর বাতিলের কাছে নত করে নাই পৃথিবীর কারো আদর্শের কাছে মাতানত করে নাই সে ঘোষণা দিয়ে দিয়েছে আল্লাহ একবার আমি মাতানত করেছি কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক আল্লাপাক কাছে আর আজকে আমরা এই হুদাল্লিল মুত্তাকিনের অর্থই বুঝিলেন বলছিলাম যে এই যে হুদাল্লুল মুত্তাকিন মুত্তাকিনদেরকে পথ দেখায় কোরআন কোরআনুল কারিম কাকে যারা আল্লাহকে ভয় করে শুধু তারাই যে কথা বলছিলাম এই কোরআনুল কারিমেরকে বিশ্বাস করা এটাকে সত্য বলে জানা। এই কোরআনুল কারিমের একটা সুরা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি যে সুরাটা সুরা আল কারিয়া এই পাওয়ারিয়া শব্দের এই সুরার মধ্যে কেয়ামতের কঠিন বিভীষিকাময় একটা বিষয় তুলে ধরা হয়েছে আমরা যে এই পৃথিবী নিয়ে খুব ব্যস্ত এই পৃথিবী নিয়ে আমরা খুব আন্তরিকতা এই পৃথিবী নিয়ে আমরা খুব টেনশন বুক করি এই পৃথিবীতে একটু ভালোভাবে চলার জন্য এই পৃথিবীতে স্বাচ্ছন্দ্যবোধ করার জন্য সমাজে একটু মাথায় দাঁড়ানোর জন্য একটু লেখাপড়া করার জন্য আমরা আমাদের জীবনের সব কিছু বিলীন করে দিয়ে উজাড় করে দিয়ে আমরা এই পৃথিবীতে সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই অথচ আল্লাহবসুল তালা বলছেন এই পৃথিবীর যা কিছু আছে এই সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে আর কোন দিন সেটা হচ্ছে কেয়ামতের দিন কোন কেয়ামতের কেমতের এই কেয়ামতের বিভিশিকাময় পরিস্থিতির কথা আজকে আমরা মুসলিম মিল্লাত মুসলিম জাতি মুসলমানগণ আল্লাওয়ালাগণ আল্লাহর প্রেমিকগণ ভুলে যাওয়ার কারণে আজকে একজন মুসলিমের দ্বারা যে কোনো অন্যায় কাজ সংগঠিত হওয়া তার দ্বারা সম্ভব কিন্তু কোনো মুসলিম ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি কোনো ইমানদার ব্যক্তি যদি এই কেয়ামতের আমাদের পরিস্থিতির কথা তার বিবেগে থাকে তার অন্তরে থাকে তার ব্রেইনে থাকে তার নলেজে থাকে অবশ্যই ওই ব্যক্তির দ্বারা কখনো পাপ কাজ করতে পারে না এটা অসম্ভব আপনি দেখুন আল্লাব সনোতলা বলছেন যে সুরায়ন শিকাকের মধ্যে বলছেন ও আলকাত মা হা ওয়া তাকাল্লাত এই পৃথিবীতে যা কিছু আছে সুরায়ন শিকাক ও আলকাত আল কাত মা এই পৃথিবীতে যা কিছু আছে নিক্ষেপ করা হবে ও তাকাল্লাত পৃথিবীটা শূন্য হয়ে যাবে কি বুঝলেন আপনার গাড়ি আছে বাড়ি আছে টাকা আছে পয়সা আছে ব্যবসা আছে বাণিজ্য আছে সব কিছু আছে কিছুদিন পূর্বে আমি যদিও ফেসবুকে সবসময় ঢুকতে পারি না একটা ঘটনা শুনি সে সপ্তমই জানি না যে একজন লোক তার ব্যবসা ছিল তার পরিবার থেকে আলাদা সে নাকি শ্যুট করে মারা গেছে এটা পৃথিবীর একটা নমুনা এত কিছু থাকার পরে স্ত্রী থাকার পরে মেয়ে থাকার পরে ছেলে থাকার পরে ব্যবসা থাকার পরে অর্থ থাকার পরে তার মধ্যে পৃথিবীর প্রতি একটা অনীহা এসে গিয়েছিল সর্বশেষ পৃথিবী তার কাছে অসহায় মনে হয়েছিল পৃথিবীটাকে তার কাছে স্বার্থপর মনে হয়েছিল পৃথিবীতে সে কারোর সাহায্য সে পায় নাই সর্বশেষ সে একটা অথবা কিছু লিখেতে নিজে আত্মহত্যা করেছে যদিও ইসলাম এটাকে সাপোর্ট করে না এটা আপনার জন্য আমার জন্য মেসেজ ওই যে আয়ারটা বললাম সুরাই শিকাকার আল্লাহ আলা বলছেন ও আলকাত মা ফিহা এ আলকাত নিক্ষেপ করা হবে এই পৃথিবীতে যা কিছু আছে সব নিক্ষেপ করা হবে কথা খাল্লাত এই পৃথিবীটা খালি হয়ে যাবে মানে শূন্য হয়ে যাবে তাহলে আমরা এই পৃথিবীতে যা কিছু দেখছি একদিন কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আল্লাহ স্মালা বলছেন ইজাসমা উন উন ফাতারাত অসংখ্য আয়াত আছে এই পৃথিবী আকাশটা চূর্ণ হয়ে যাবে সাগরের পালে উত্তাল হবে এবং এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবী ধ্বংস হবে সুরা জিল জাল নাজিল হওয়ার প্রেক্ষাপটের পূর্বে একটা ঘটনা আমি না বলে পারছি না এক সাহাবি আল্লাহ রাসুল সাল্লা কাছে এসে বলছেন আল্লাহ রাসুল সাল্লাহ আমাকে কোরআন শিক্ষা দেন আমরা কিন্তু অজিফা শিখতে যাই আমরা কি শিখতে চাই জিকির শিখতে যাই আমরা মানুষের কাছে অজিফা শিখতে যাই আমরা মানুষের কাছে মুড়ি দেওয়ার জন্য যাই আমরা মানুষের অনুসারী হওয়ার জন্য যাই কেরামদের নীতি কি ছিল একটু শুনুন এক সাহাবি রসুল আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন আকৃয়া রাসুলাল্লাহ হে আল্লাহ রাসুল সাল্লাহু আলি সাল্লাম আমাকে কোরআন শিক্ষা দেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন আলিফলাম রা এরূপ তিনটি সুরা পর সম্ভব না আমার বয়স বেড়ে গেছে চোখের জুতি কমে গেছে জিব্বা মোটা হয়ে গেছে এত বড় সুরা মুখস্ত করা সম্ভব না তো বলছে হামিম শেষদা কথাও সম্ভব না কো মুসাবিয়াদের কথাও সম্ভব না অতপর রসুল সাল্লাহ তাকে সুরাত জিলজালের প্রথম থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শোনালেন ওই সাহাবি তেলোয়াত শুনলেন কিসের তেলোয়াত সুরাত জিলজাল আয়াত সংখ্যা আট ইজাজুল জিলা তিল আর জুই জিলজালাহা ও আখরাজা তিল আস্তা আলাহা ওয়াকাল আলী ইনসান ওয়া আলাহা ইয়মা ইজিন তু হাদিস ও আকবর ওহা বি আন্না রব্বা কাহা আলাহা ইয়মা ইজিয়াস দুরুন্নাস আস্তাতাল ইউরাও আমালাহুম অমাইয়া আমাল মিস কলাজার রতিন খাই রৈয়ারা ওমাইয়া আমান মিস কলাজার রতিন সার এই আয়াৎটা তেলাওৎ করে যখন শোনালেন ওই সাহাবিক শুনলেন শোনার পরে তিনি কি বলছেন একটু শুনেন। অল্লাদি বা সা হক ওই সত্তার প্রথম যেই সত্তা আপনাকে বাসাবিল হক আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন ওই সাহাবিক রসুল সাল্লা আলিয়া সাল্লামের মুখ থেকে এই সুরাটা তেলোয়ার শোনার পরে ওই সাহাবি বলছেন হাক ওই সত্তার কসম যেই সত্তা আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন লা আজিদু আলাইহা আবাদা লা আজিদু আমি অতিরঞ্জিত করবে না আলাইহা আবাদা এই যে আপনি সুরাটা তেলোয়াত করলেন এর চেয়ে আমি অতিরিক্ত করব না যা আছে তাই মানব সোহান আল্লাহ এই কথা বলে তিনি চলে যাচ্ছেন আল্লাহ রাসুল সাল্লাম বললেন রুয়াইজিল আফলাহা রুয়াইজিল শব্দটা দুবার হাদিসে এসেছে আল্লাহ রাসুল সাল্লাহ বললেন যে লোকটা চলে গেল সে সফল কাম যে লোকটা চলে গেল সে সফল কাম সুহান আল্লাহ এসেছিল কোরআন শিকার জন্য তিনি তেলার শুনে চলে গেলেন স্বীকৃতি দিয়ে গেলেন যা আছে তাই মানব অতিরিক্ত করব না এর চেয়ে বাড়াবাড়ি এখন আমরা কি বারাবারেই করি না আরও অনেক খেতনা তৈরি করি কোরআনের প্রতি আমাদের কোনো মূল্য নেই কোরআনের প্রতি আমাদের কোনো বুক্ষেপ নেই কোরআনের জানার জন্য মানার জন্য আমাদের কোনো আগ্রহ নেই যারা জানতে চায় মানতে চায় তাদের বিরুদ্ধে কত বিরুদ্ধাচরণ অথচ ওই সাহাবি কোরআন শিখতে এসেছে শিখে মানে শুনে চলে গেছে স্বীকৃতি দিয়ে গেছে যা আছে তার চেয়ে আমি অতিরঞ্জিত করবো না রসুসাল বলছেন ওই লোকটা সফল কাম সোহানুল্লাহ যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই কোরানুল কারীমের এই আয়াতের মধ্যে এই যে সুরাজ যিলযালের মধ্যে প্রথম যে কথাটা আল্লাহ পাক সুন্নাতাল বলতে ইজা যুল যিলাতিল জমিন তার কম্পনে যখন কম্পিত হবে ওয়া আখরাজাতিল আরযু আসকalah জমিন তার বোঝা বের করে দেবে আমি যে কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি সুরা ইশিকাকে আল্লাহ বসনতালা বলছেন এই পৃথিবীতে যা কিছু আছে সব নিক্ষেপ করে দেওয়া হবে সুরাত জিউজ জালের মধ্যে আল্লাহ বসনতালা বলছেন এই পৃথিবী যখন তার কম্পনে কম্পিত হবে ওয়াখরা আখরাজাতিল আর দু আস জমিন তার বুজা বের করে দেবে তার মানে কি এই পৃথিবীতে যা কিছু আছে বের হয়ে যাবে কি বুঝলেন ওয়াতালা ইনশান উমা আলাহা মানুষ বলবে ইনসান বলবে মালাহা আহা আর কি হলো আপনি যখন দেখবেন হঠাৎ করে এই গ্রামের মধ্যে কিছু নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পয়সা নাই মনে করেন যা কিছু আসলে পশু মশু যা কিছু আছে নাই হঠাৎ শূন্য আপনি কি বলবেন কি হলো এটা বলবেন না ঠিক ওই আয়াতের মধ্যে আল্লা তালা বলে দিয়েছেন সেদিন বলবে কালাল ইনসান ও মা মানুষ বলবে ইনসান বলবে কি হলো ইয় মা এই দিন আহা সেই দিন মাটি তার বৃত্তান্ত বর্ণনা দেবে মাটি তার কথা বলবে কঠিন পরিস্থিতি যেই দিন আকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেই দিন এই পৃথিবী খালি হয়ে যাবে যেই দিন এই পৃথিবী জমি তার কম্পনে কম্পিত হবে এক কথায় পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে সেই দিন মানুষের পরিস্থিতিটা কি হবে দেখুন ইয়াওমা এই দিন তুহার দিসু সেই দিন তার মাটি তার বৃত্তান্ত বর্ণনা দেবে মাটি তার অবস্থা বর্ণনা দেবে আজকে আমরা যারা জুম্মার সোলাদ আদায় করতে এসেছি মাটি বলবে এই জায়গায় বসে সে জুম্মার খোদ্বা দিয়েছে এবং আলোচনা শুনেছে যারা গানের আসরে বসেছে এবং গানের আসরে যায় মাটি সেদিন বলে দেবে এই আমার জায়গার উপর বসে গানের আসরে বসেছে সেখানে এই গান গিয়েছে। যারা মদ আড্ডা জুয়ার মধ্যে যায় সেখানেও মাটি বলে দেবে সেই দিন সেই পরিস্থিতি তৈরি হবে সুরাইয়াসিনের পঁয়ষ বায় নম্বর সুরা সুরাইয়াসিনের পঁয়ষট্টি আল্লাহ সালা বলছেন আলিয়া আলাহিম অতুকাল্লিমোনাঈদিহিম ওয়া সাদুয়ার জুলুহম বিমা কানিবুল আপনি দেখেন কী বলছেন আলা সালা আল্লাব আলা বলেন আলিয়া আজকের দিনে কোন দিন সেই দিন যেই এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যেই দিনই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে যেই এই পৃথিবী খালি হয়ে যাবে সেই দিনের কথা আল্লা বক্সাল্লা বলছেন আলিয়া যেই দিন মানুষ পৃথিবী ধ্বংস হওয়ার পরে হাসরের মাঠে চলে যাবে সেই দিন মানুষ চেষ্টা করবে মুখ দিয়ে মিথ্যা কথা বলে ওই দিন আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে অথচ ফাঁকি দেওয়ার সুযোগ পাবে না মানুষের একটা স্বভাব আছে, মানুষের একটা নিয়ম আসে মানুষের একটা প্রকৃতি আছে মুখ দিয়ে মিথ্যা কথা বলা এটা একটা স্বাভাবিক হাসর মাঠেও সে চেষ্টা করবে ঝলছা তৈরি করবে যে মুখ দিয়ে যাতে মিথ্যা কথা বলে পার পেয়ে যায় এখন সমাজে আসে না দরবার হলে যদি আপনার পক্ষে লোক বেশি থাকে মিথ্যাকে সত্য সত্যকে মিথ্যা বানানো যায় মনে করে একজন এক জায়গায় অত অথচ সেই নিরপরাধ মায়ের খেলো তার পক্ষে একজনও সাক্ষী নাই যেই ব্যক্তি মায়ের দিল তার পক্ষে পঞ্চাশ জন সাক্ষী বলেন দরবার কার পক্ষে রায় মেজরিটি পার্সেন্ট মার্জ বি গ্র্যান্টেড থিউরি কি অধিকাংশ রায় চূড়ান্ত হয়ে গেল অথচ ওই তাকে আঘাত করেছে তার পক্ষে পঞ্চাশ জন কিন্তু নিরপরাধ লোকের পক্ষে একজনও নাই বিচার কার পক্ষে আসলো হাসরের মাঠে এই চাষটা করা হবে আল্লা তালা বলছেন ছয়ত্রিশ নম্বর সুরা সুরা ইয়াসিনের নং টুগায়তের মধ্যে আলী ওমান আক্তিমু আহিম আজকের দিনে মুখের মধ্যে শিল মেরে দেওয়া হবে তালা মেরে দেওয়া হবে শিল মেরে দেওয়া হবে মুখকে বন্ধ করে দেওয়া হবে তুকাল্লি আইদিহিম হাত কথা বলবে সাধু আর জুলুহুম পা গুলি সাক্ষী দেবে বাসার সুযোগ নাই হাত দিয়ে কাকে চর দিয়েছেন অন্যায়ভাবে আপনি হাত দিয়ে মদ ধরেছেন গাঞ্জা ধরেছেন আপনি অন্যের হকটা এই হাত দিয়ে আপনি আত্মসাত করেছেন সেই দিন হাত বলে দেবে এই হাত দিয়ে আপনি কাউকে আঘাত করেছেন সে হাত বলে দেবে সহি মুসলিমের একটা হাদিস এসেছে আল মুসলিম মানসালিমা মুসলিম সেই প্রকৃত মুসলিম যার হাত এবং জিব্বা থেকে অপর মুসলিম নিরাপদ আজকে ইমাম ইমামের কাছে নিরাপদ না খতিব খতিবের কাছে নিরাপদ না তাপস মুফাসির মুফাসের কাছে নিরাপদ না মুহাদ্দেশ মুহাদ্দেশের কাছে নিরাপদ না তাহলে এই হাদিসের আওতায় কি আমরা আসি আল মুসলিমু মান সালিমা মুসলিমু মিল্লিতানি ওয়ায়াদি সেই প্রকৃত মুসলিম যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম নিরাপদ একজন খতিব আরেকজনের খতিব থেকে নিরাপদ না একজন মুফাসির আরেকজন মুফাসিরের কাছ থেকে নিরাপদ না একজন মহাদ্দিস আরেকজন মহাদ্দেশের কাছ থেকে নিরাপদ না একজন মুসলিম আরেকজন মুসলিমের কাছ থেকে নিরাপদ না আমি এক জায়গায় গিয়েছে আমাকে বলছে আপনারা কি বিশ্বাস করেন না যে মোরাকাবা মোশাহাদা বসলে অনেক গুপন বিষয়ও বলা যায় অদৃশ্য বিষয় আয়ত্ত করা যায় এবং কারোর মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হয় এই জন্য আমরা ফিরমাশাইক দৌড়ি আপনারা কি সেটা বিশ্বাস করেন না এমন একটা পরিস্থিতি আমি পড়েছিলাম যদি জবাব দে আমার ক্ষতি হবে আর যদি জবাব না দেয় তাহলে পাক শুনোতলার কাছে আমাকে জবাবদিহি করতে হবে উভয় সংকট প্রশ্নটা আবার বুঝুন আপনারা কি মোরাক্তাব মুসাহাদা বিশ্বাস করেন এক কারোর মাধ্যমে আল্লাহ বকসেন কাছে চাইতে হবে এটা আমরা বিশ্বাস করি আপনারা করেন কি না এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যদি আমি সঠিকটা বলি এখানে আমার আক্রমণের সম্ভাবনা আর যদি মিথ্যা বলি তাহলে আল্লাহ বকসেন তালা কাঠগড়া দাঁড়িয়ে আমাকে হিসাব তখন আমি একটু চুপ করে বললাম যে আমার একটু চিন্তা হয় সুরাফ আতিয়ার চার নম্বর আজ আল্লাহ তালা বলেন ইয়াকানা নাস্তাই আমরা প্রতিনিয়ত ফাসত্ব সলাতে অসংখ্যবার বলে থাকি একমাত্র আপনার আবাদত আমরা করি আপনার কাছে সাহায্য চাই আমরা ওয়াদা দেই নিশ্চয়তা দেই স্বীকৃতি দেই ওয়াদা কার সাথে আল্লাহ আল্লাহবাসাল্লার সাথে একমাত্র আপনার আবাদত করি আপনার কাছে চাই এখানে কিন্তু কোনো মাধ্যম নাই এখন আপনি যে বললেন যে মাধ্যমে চাই এখন আমি কি আপনার কথা বিশ্বাস করব। না সুরা ফাতে নম্বর আয়াতের কথা বিশ্বাস করব ফায়সালার রেজাল্টটা আপনি দেন মানে আমার মুখ দিয়ে রেজাল্টটা বের করলাম না উনি কথা না বলে চলে গেলেন তার মানে কি কোরআনের বিরুদ্ধে কথা বলা তো সম্ভব না আমি যে কথাটা বলতে চাচ্ছি ঠিক সেম কথা যে কথাটা বলতে চাচ্ছি হাসরের মাঠে পরিস্থিতিটা এমনও হবে যেই দিন মানুষের হাত কথা বলবে মুখের মধ্যে ছিল মেরে দেওয়া হবে হাত উকাল্লিমুন আই হিম হাত কথা বলবে তার সাধু আর জুলুহুম পা গুলি সাক্ষী দেবে তাহলে বলেন তো বাসার কোনো সুযোগ আছে আছে এই বিবিসি পরিস্থিতিতে মাটি কথা বলবে তাহলে হাত কথা বলবে পা কথা বলবে মাটি তার সংবাদ দেবে সুরা ফজরের শেষের দিকে আপনি খুলে দেখুন আল্লাহ আল্লাহঃ বলছেন ওয়া যা আব্বুক যা আসবে রব্বুক তোমার প্রভু আসবে কোন অবস্থা বিবিসিকাময় হাসরের চিত্র আল্লাহ পাকস্লা সুরা ফজরের শেষের দিকে বর্ণনা করছেন ওয়া যা আর প্রভু আসবে সারিবদ্ধভাবে থাকবে ও জি আই জিম্বি সেই দিন জাহান নাম আনা হবে আনয়ন করা হবে কিভাবে আনা হবে সেটা আল্লাহ বলো জানে প্রশ্ন করার দরকার নাই। আল্লাহ কোরআনে বলেছেন বিশ্বাস করতেই হবে ঠিক না কিভাবে আসবে কেমনে আসবে এগুলি বলার আমাদের দরকার নেই আল্লাহ কোরআনুলিমের মধ্যে বি জাহান্নাম সেই দিন জাহান নামকে আনা হবে আমি আপনাদের বিবেকের দিকে একটু ইশারা দিতে চাই কঠিন পরিস্থিতি হাত যদি আপনার বিপক্ষে থাকে পা যদি আপনার বিপক্ষে থাকে মাটি যদি আপনার বিপক্ষে থাকে যেই দিন সামনে প্রভু থাকবে ফেরাস্তাগন সারিবদ্ধ থাকবে যেই দিন নামটা সামনে আনা হবে জিকরা সেই দিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে কঠিন পরিস্থিতি সেই দিন আপনি কি মসজিদে এসেছেন কি আসেন নাই স্মরণ হয়ে যাবে আপনি সেই দিন চলাত আদায় করেছেন কি করেন নাই স্মরণ হয়ে যাবে আপনি সেই দিন বিচার সঠিক করেছেন কি করেন নাই স্মরণ হয়ে যাবে আপনি কি পিতামাতার খ্যাতমত করেছেন কি করেন নাই স্মরণ হয়ে যাবে আপনি কি গানজাম নিয়ে ব্যস্ত ছিলেন না ইসলাম নিয়ে ব্যস্ত ছিলেন স্মরণ হয়ে যাবে কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে যেই দিন আল্লাহ সামনে থাকবে ফেরস্তা সারিবদ্ধ থাকবে যেই দিন জাহান্নাম সামনে আনা হবে সেই দিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে এই পৃথিবীতে যা আমল করেছে সেদিন তার টপ টপ স্মরণ হয়ে যাবে এমন একটা কঠিন পরিস্থিতি শুধু তাই না আল্লাহবসান তালা অন্য এতে বলছেন সুরা আবাসা আশি নম্বর সুরা সুরা আবাসাতে আল্লাহ বসল তালা বলছেন ইয় মায়া ফিরুল আমরা এই পৃথিবীতে নিজের বাইয়ের জন্য কত কিছু করি না যদি বাজারে কাউ কোথাও যদি আমার বাইকে কেউ আঘাত করে আমার আর হুশ থাকে না তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি খুব টেনশনে থাকি আমার গোষ্ঠীর কাউকে যদি কেউ আঘাত করে এই গোষ্ঠীর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত হই না অথচ আইয়ামের জাহিলি যুগের একটা প্রবাদ বাক্য ছিল খুনকা বদলা খুন খুনের পরিবর্তে খুন বাবা যদি খুন নিতে খুনের বদলা দিতে না পারতো তার সন্তানকে বলে যেত আমি নিতে পারি নাই তুমি নিবা ইতিহাস থেকে পেয়েছি আমাদের সমাজের অবস্থাটা ভাইয়ের জন্য ভাই কিন্তু জীবন দেয় ভাইয়ের জন্য ভাই তার উপার্জিত সব টাকা পয়সা খরচ করে বাইকে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে যাতে বাই সুখে থাকে এটাই স্বাভাবিক অথচ সন্তান পিতার জন্য কত কষ্ট করে পিতা সন্তানের জন্য অনেকেই কষ্ট করে স্বামী স্ত্রীর জন্য কষ্ট করে স্ত্রী স্বামীর জন্য কষ্ট করে বন্ধু বন্ধুর জন্য কষ্ট করে আল্লাহ সাল্লা তালা বলছেন এই পরিস্থিতি পরিস্থিতিশুরা আবাসার মধ্যে এই কথা বলছেন ইয় মা সেই দিন কোন দিনও ওই হাসরের মাঠের কথা বলছেন যেই দিন আল্লাহ সামনে থাকবে ফেরেস্তা সারিবদ্ধ থাকবে যেই দিন জাহান নামকে আনা হবে যেই দিন হাত কথা বলবে যেই দিন পা সাক্ষী দেবে যেই দিন মাটি তার বর্ণনা দেবে সেই দিনের কথা বলছেন ফিরুল মার উমিন আখি মানুষ তার বাইয়ের কাছ থেকে পালাবে ফার্রাজা ফির্রু পলায়ন করবে পালাবে বাই ডাকবে বাই বিপদে কঠিন পরিস্থিতি উপরে সূর্য থাকবে নিচে তামা থাকবে কঠিন পরিস্থিতিতে আপনি যেই দিন আল্লাহ সামনে আসবে ফেরেস্তা সারিবদ্ধ থাকবে জাহান নাম আনা হবে এমনও কঠিন পরিস্থিতি তিতে ভাই ভাইকে আহ্বান করবে ভাই তোমার জন্য এই পৃথিবীতে টাকা পয়সা তুমি যা চেয়েছো মোবাইল চেয়েছো হুন্ডা চেয়েছো গাড়ি চেয়েছো তুমি এই বা আমি কষ্টাজিত টাকা দিয়ে বিল্ডিং করেছি এটা চেয়েছ আমি তোমার এটাও দিয়েছি আজকের এই কঠিন বিপদে একটু হেল্প করো সাহায্য করো ভাই সেদিন পালাবে খবর নেবে না আল্লা বকাল আবাসের মধ্যে বলে দিয়েছেন ভাই ভাইয়ের কাছ থেকে পালাবে ও তার মার কাছ থেকে পালাবে ওয়া আবি তার পিতার কাছ থেকে পালাবে যেই পিতা সন্তানের জন্য তার জীবনটাকে উৎসর্গ করে দেয় যে মা তার সন্তানকে আল্লাহ বকস কুরআ বলেছেন ওয়াহনান আল্লাহ ওয়াহনান আলা ওয়াহনীন কষ্টের উপর কষ্ট সহ্য করেছেন এবং ফিসালু ফিয়া আমাইন দুই বছর দুগ্ধ পান করিয়েছেন যেই মা মাস দশ দিন কম বেশ গর্বে ধারণ করেছেন কষ্টের উপর কষ্ট করেছেন সেই মা সন্তানকে ডাকবে সন্তান মার কাছে যাবে মা সন্তানের কাছে যাবে হাদিসের মধ্যে সহি সূত্রে এই হাদিসটা এসেছে পিতামাতা চাইবে সন্তানকে জাহান নামে দিয়ে সে বেঁচে যাক সন্তান চাইবে পিতামাতাকে জাহান্নামে জাহান নামে দিয়ে সন্তান বেঁচে যাক কঠিন সেই বয়ব বিভীষিকাময় পরিস্থিতি আপনাকে কেন স্মরণ করা হচ্ছে যাতে আপনি এই জন্য 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 ছেলের ইসলামকে প্রাধান্য না দিয়ে সে পরিবারকে প্রাধান্য না দিয়ে আপনি যাতে আল্লাহর নির্দেশকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে পারেন তাই তো কোরআন এই কথাগুলো আল্লাহ তালা উল্লেখ করে এক্সাম্পল দিয়ে আপনাকে সতর্ক সাবধান হুঁশিয়ার করছে আপনি যাতে এই পরিস্থিতি আপনার পড়তে না হয় আসলে কি আমরা সেই পরিস্থিতির কথা চিন্তা করি না আপনি আজকে বাড়িতে গিয়ে রাত্রে শুয়ে শুয়ে একটু চিন্তা করুন এই পৃথিবীতে আপনি একজন সফল ব্যক্তি শতভাগ সর্বদিক থেকে সফল লেখাপড়ায় সফল ব্যবসায় সফল সমাজেও সফল কিন্তু মরার পরে কি সফল আপনি যদি এই চিন্তাটা আপনার মেমোরিতে ঢুকাতে পারেন আপনার বিবেকে ঢুকাতে পারেন তাহলে যথেষ্ট আপনি যদি আপনার বিবেকে এই কথাটা ঢুকাতে পারেন যে আপনি সন্তান দিয়ে সফল সন্তান লেখাপড়া করিয়েছেন সফল আপনি শিক্ষিত সফল আপনি ব্যবসায়িক সফল আপনি চেয়ারম্যান সফল আপনি মেম্বার সফল সমাজের নেতৃত্ব দেন সফল কিন্তু মরার পরে কি সফল রাত চব্বিশ ঘন্টা কবর বলছে আনাবাই তু হাধা আনবাই তু তুরাবা বাই তু উড়বা কথায় কথায় চলে আসে রাত চব্বিশ ঘন্টা এই কবর আপনাকে আহ্বান করছে আমি হচ্ছে একাকিত্ব ঘর আমি হচ্ছে কীট পতঙ্গের ঘর আমি হচ্ছে মাটির ঘর এই মাটির ঘর আপনার বাবা আছে দাদা আছে আপনার ছেলে আসে প্রতিবেশী আছে ভাই আছে বন্ধু আছে সবাই আছে এ কখন এই কবরে আমি চলে যাব আমিও জানি না আপনিও জানেন না যে কোনো সময় কবরে চলে যেতে হবে তাহলে যেই দিন আমি কবরে যাব। সেই দিন যদি আমার হাতে মদের বোতল থাকে অবস্থা কী হবে যেই দিন আমি কবরে চলে যাব সেই দিন যদি নামাজের সময় নামাজ না পড়ে আমি বাড়িতে আড্ডা দোকান

হাসনে মাঠে তার কাঁধে সেটা চড়িয়ে দেওয়া হবে তখন ওই ব্যক্তি এই কাপড়ের টুকরাটা কাঁদে নিয়ে বলবে আদিসমিয়া রাসুল আল্লাহ হে আল্লাহ রাসূলসা আমাকে একটু সাহায্য করেন আমাকে একটু সাহায্য করেন আল্লাহ রাসূল সাল্লাহস বলবেন তোমাকে আমি সাহায্য করতে পারবো না কেননা আমি আগে বলে দিয়েছি যারা আত্মসাৎকারী আত্মসাৎ করবে তাদেরকে আমি সহযোগিতা করব না তারা জান্নাতে যেতে পারবে না যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করবে তারা জান্নাতে যাবে না এই ঘোষণাগুলি আমি আগেই দিয়েছি অথবা আজকের দিনে তোমাকে আমি সাহায্য করতে পারবো না সহযোগিতা করতে পারবো না আমি যে কথাটা বলতে চাচ্ছি এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতিতে আপনি হাসের মাঠে যদি এই কবরের পরিস্থিতি যদি আপনি কবরের প্রথম রাত্র কিভাবে আপনি কাটাবেন সেই চিন্তা আমার মাথায় নেই এই বিষয়গুলি যদি আমরা আমাদের মেমোরিতে ঢুকাতে পারি এই বিষয়গুলি যদি আমরা আমাদের অন্তরে ঢুকাতে পারি তাহলে আপনি কঠিন বিভিষিকামের পরিস্থিতি একটু খেয়াল করুন আল্লাহ সামনে আসবে ফেরেস্তা সারিবদ্ধ থাকবে জাহান্নাম সামনে হাত কথা বলবে পা কথা বলবে মাটি কথা বলবে অন্য কোরআন আয়তা আছে চামড়া কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে সোহানুল্লাহ সেই দিন বাসার কি কোনো সুযোগ আছে অন্যায় করলে পার পাওয়ার কোনো সুযোগ আছে এই এলাকাতে মনে করেন এই পৃথিবীতে তো আমি যদি অন্যায় করি আমার পক্ষে টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক ক্ষমতা দিয়ে হোক দাপট দিয়ে হোক আমার পক্ষে সাক্ষী আনতে পারলে দরবারে জয়ী কিন্তু হাসের মাঠে তো আপনার পক্ষে কেউ থাকবে না আপনি যা করেছেন তাই হুবু বিচার করা হবে আমি যে আয়াতটা পড়েছি সুরা আল কারিয়ার মধ্যে আল্লাহ বসুন তালা বলেন আল কারিয়া তুমি আল কারিয়া আমার আদ্রা কামাল কারিয়া আল কারিয়া একটা বিকট শব্দ বিকট আওয়াজ মহাবিপদ মালকারিয়া প্রভাব বিপদটা কী এই শব্দটা কী ও কামালকারী আপনি কি জানেন সেটা কি ইয়ামায়া কুল উন্নাস ও কালফার সিলমা বসুস আল্লাহবাৎ সোনুতালা বলেন ইয়ামাইয়া কুল উন্নাস সেই দিন মানুষ হবে কালফার সিলমান ফুস ফারাস মানিক বিক্ষিপ্ত কীটপতঙ্গ রেনে মানুষ হবে এখন আপনার বংশ আছে টাকা আছে পয়সা আছে ইজ্জত আছে গর্ব আছে অহংকার আছে তাকাপুরি আছে হাসরের মাঠে আগুন জাগা লাইলে আগুনের চতুর্দিকে পোকামাকড়গুলি পুরে অর্ধ ফুরাফুরে ডানা ফুরে এই ফুরে যেমন হ্যাঁ চতুর পাশে কীট পতঙ্গেন যেমনি পড়ে থাকে এই কেয়ামত যেদিন হবে এইভাবে কীট নেয় মানুষ পড়ে থাকবে তাহলে এই পৃথিবীর গহংকার টাকা পয়সা গর্ব যা কিছু আছে দাপট ক্ষমতা সব একদিন থাকবে না আল্লাহ বলছে অত কুনুল জীবাণু কালিহানীল মানফুস সেই দিন পাহাড়গুলি হবে পশমের নেয় এই যে বিশাল পাহাড় দেখতেছেন এই পাহাড়গুলি দুলার ন্যায় হয়ে যাবে সাধারণ বাতাসে এই পাহাড়গুলি একদিক থেকে দিকে চলে যাবে এক দুলা বাতাসের সাথে যেমন দুলা দেখলে বোঝা যায় না পাহাড়গুলি এমন ধুলা হয়ে যাবে সেই দিন আম্মা মানসা কুলাত সেই দিন যেই দিন পাহাড়গুলি হয়ে যাবে ধুলার ন্যায় তুলার ন্যায় যেই দিন মানুষ হবে কীট পতঙ্গের নেয় বিক্ষিপ্ত কীট পতঙ্গে নেয় যেই দিন তার সন্তান পিতার কাছ থেকে পিতার সন্তানের কাছ থেকে পালাবে যেই দিন স্বামী স্ত্রীর কাছ থেকে চিরিশ স্বামীর কাছ থেকে পালাবে যেই দিন হাত কথা বলবে যেই দিন পা কথা বলবে যেই দিন মাটি তার বৃত্তান্ত দেবে সেই দিনের কথা আল্লাহ তালা বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়িনু সেই দিন যারা আমল নামা হবে ভারী সুহায় কোন দিনের কথা বলছে খেয়াল করে আমাদিনু فاما اعتبار من ثقلات হবে মজবুত হবে bari হবে মাওয়াজিনু তার ওজন কিসের ওজন দেওয়া হবে এই পৃথিবীর কোনো কিছু ওজন দেওয়া হবে না শুধুমাত্র আমলের ওজন দেওয়া হবে আল্লাহ সুবহান ওয়া তাআলা শেষে 9 নম্বর আয়াতের মধ্যে যে কথাটা বলেছেন ইন্নাল্লাযিনা আমালু আলু সালিহাতি উলাইকা হুম খাইরুল বারিয়া আমানু নিশ্চুই যারা ইমানদার ওয়ামিলি হাত এবং যারা কাজ করে তারা হচ্ছে সৃষ্টির সর্বোৎকৃষ্ট যাযা উহুম ইন্দার অববিহীন জান্নাত যা যা উহুম তাদের জন্য কল্যাণ প্রতিদান ইন্দার অববিহীন তার গোবর নিকট জান্নাত সোহানুল্লাহি অদিন কোন দিনের কথা বলছে যেই ফা সাকুলাত মাওয়া ফা আম্মা অতবার মান সাকুলাত যার ওজন হবে ভারী মজবুত বেশি ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া সে সন্তুষ্টজনক জীবন যাপন লাভ করবে মানি সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আম্মা মান খাফাত সেই দিন যার আমল নামা হবে নেকামলের পরিণাম হবে হালকা হাবিয়া তার ঠিকানা হবে হাবিয়া আপনি কি জানেন সেটা কি নারুন হামিয়া উত্তপ্ত আগুন নজ্লা কি আগুন এখন আপনি কি উত্তপ্ত আগুনে জ্বলন্ত আগুনে যেতে চান তাহলে জান্নাতে যেতে চান তো জান্নাতে যেতে হলে ওই হাসের মাঠের চিত্র কবরের চিত্রটা ব্রেনে থাকতে হবে না চব্বিশ ঘন্টা আমাদের ব্রেনে আছে কি না আসলে নাই যদি না থাকে তাহলে ওই কবরের পরিস্থিতি মোকাবেলা করা হাসর মাঠে সেই সময়ে মুক্তি পাওয়া এটাকে আমাদের দ্বারা কখনো সম্ভব হবে আমি যে আয়ারটা পড়ি সুলাল বাইজানাতের যে আয়ারটা পড়ি ইন্দিন আমালু ও আমিলি হাত উলা ইকাহুম খাইরুল বাড়িয়া সৃষ্টির মধ্যে সর্ব উত্তৃষ্ক সর্ব উত্তম হচ্ছে যারা ইমান আনে এবং নেকামল এই পৃথিবীতে সময়টা আপনাকে দেওয়া হয়েছে প্রথমে বলেছিলাম যে সুরা এই যে মুলকের দু নম্বর আয়াতটা আমি আপনাদের সামনে বলেছিলাম যে আল্লাহ হায়াতা আইয়ুকুম আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আইয়ুকুম তোমাদের মধ্যে কে আহসানু অতি উত্তম আমালা কর্মের দিক থেকে তাহলে কর্ম কি হায়াতের মধ্যে করবে না হায়াতের বাইরে মধ্যে হায়াতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস শুনুন এই হাদিসটা ইবনে হাকিম সহি সূত্রে বর্ণিত হয়েছে আল্লাহ রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেন ইকতানিম খামসা কাবলা খামস তোমরা পাশকে কাজে লাগাও পাশের পূর্বে তাহলে বোঝা যাচ্ছে এই পাশের পূর্বে পাশের মোকাবেলা আমাদের হবি এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে ইকতানিম কাজে লাগাও খামসা পাশকে কাবলা খামস পাশের পূর্বে এক হায়াতুকা কাবলা মাউতুকা আমরা যারা হায়াত পেয়েছি মৃত্যুবরণ করব মৃত্যুর পূর্বে এই হায়াতটাকে কাজে লাগাও বলেছেন মোহাম্মদ সল্ল্লাহ্লাহ কে বলেছেন মোহাম্মদ রসুলুল্লাহ সল্লা বলছেন যে তুমি এই হায়াতটাকে কাজে লাগাও মৃত্যুর পূর্বে মৃত্যু যখন চলে আসবে তুমি চেষ্টা করলেও কাজে লাগাতে পারবে না তোমার হায়াত থাকতেই তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও এখন আমাদের একটা অভ্যাস হচ্ছে আমরা যখন যখন মরণরূপ হয়ে যায় যার বাঁচবে না তখন কয় নিয়ে মসুদিন এই যে অবস্থা দুইজনে নিয়ে সময় একা মসজিদে আসতে পারতো সময় আসে নাই আর যে সময় পারে না এই সময় মসুদান আছে বলেন তো লাভ হলো কি আমাদের অভ্যাসস্থান আমাদের যে স্বভাব আমাদের যে নিয়ম নীতি চরিত্র এটার একটা উদাহরণ আমি আপনাদের সামনে দিচ্ছি আমাদের অভ্যাস অথচ আপনার এই হায়াত আছে এই হায়াতটাকে কাজে লাগানোর জন্য বলেছেন মৃত্যুর পূর্বে তোমাদের জীবনটাকে কাজে লাগাও তাহলে যাওয়ার যাওয়ার পূর্বে পূর্বে হাসরের মাঠে এই যে আল্লাহ আমাদেরকে সময়টা দিলেন হায়াত এটাকে কাজে লাগাতে হবে না অথচ আমরা সেটা লাগাইতে চাই না সিহাতুকা কাবলা মুকা। দুই নম্বর তোমরা সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে আমরা অসুস্থ হয়ে গেলে আল্লাহকে বেশি স্মরণ করি সুস্থ হইলে দোকান পাটে আড্ডা করি গিবত করি আমরা পরনিন্দা করি মানুষের ক্ষতি করার চেষ্টা করি অন্যায় অশ্লীল ব্যয়াপনা কাজ করি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ শুনো তালে যে জাহ্নাতিরা জাহান্নাতির মধ্যে একটা কথোপকথন হয়েছিল তন্মধ্যে মধ্যে কত একটা অংশ বলছি মা সালাকা কুমফি সাকার জাহান্নামিরা জাহ্নাতিরা জাহান্নামিদেরকে জিজ্ঞাসা করতেছে মা সালাকা কুমফি সাকার তোমরা যে সাকারে আসলে সাকার মানে জাহান্নামের একটা অংশ কেন জাহান্নামে আসলে সাকারে আসলে কালু তারা বলছেন আমরা কুমিনাল মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না এর মধ্যে একটা চারটার মধ্যে একটা হচ্ছে মাল খাইজিন ওয়াকুন্না আমরা ছিলাম সমালোচকদের সাথে বসে আমরা সমালোচনা করতাম কার সাথে এখন আমি সুস্থ সমালোচনা করি জাহান্নামে গেলাম কিন্তু এই সমালোচনা না করে যদি আমি কোরআন কোরআনতলা করতাম একটা পড়লে দশটা নেক দশ থেকে সত্তর থেকে সাতশো তাহলে সব হতো না তাহলে আমরা কি করি গিবোধ করি আপনি সুহানুল্লাই ও আবিয়ামদি পরেন যে ব্যক্তি সুবাহান্লাই আবিয়ান দি সকাল অথবা সন্ধ্যা একসভার পড়বে হাদিসের মধ্যে সে ফি জাবাদিল বাহারি সাগরের ফেনার সমতুল্য যদি গোনা হয় আল্লাহ তার গোনাগুলি ক্ষমা করে দেবেন আল্লাহ তাহলে আপনি সুবাহান্লাহ অবিয়ামদি পড়েন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে ব্যক্তি পড়বে তামলাউল মিজান মিজানের পাল্লা বাড়ি হবে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ এগুলি যারা পড়বে মিজানের পাল্লা বাড়ি হবে এটার ওষুধ কে বলেছেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন আপনি এটা পরেন সুখান আল্লাহ আলমদুল্লাহ একবার এগুলি পড়েন কিন্তু আমরা কি করি সমালোচনা করি অথচ রসুল সালসাল ইহা হাদিসের মধ্যে বলছেন সিহাতুকা তোমরা সুস্থতাকে কাজে লাগাও এখন আমি সুস্থ দোকানে বৈষামেশা সমালোচনা করি আর আমি যখন অসুস্থ বল তখন বেশি বেশি তাজবি করি হইলো আমি আপনাদেরকে অনুরোধ করবো রসুল সালসান বলছেন তোমরা জীবনকে কাজে লাগাও মৃত্যুর পূর্বে দু নম্বর সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে তিন নম্বর শিবা বাঁকা যৌবনা থেকে কাজে লাগাও কাবলা হুরুমুকা বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে রসুল সাল্লা যৌবনে যা করা যায় বৃদ্ধ হলে তা করা যায় না যৌবনের যুবক ইচ্ছা করলে করতে পারে সমাজ থেকে অন্যায় বেহায়াপনা বিবাহ সাথীতে গান বাজনা নৃত্য এগুলি বন্ধ করতে পারে কিন্তু যুব সমাজ কিন্তু এগুলিকে আরো উৎসাহ দেয় ঠিক কিনা তাহলে এগুলি যে হচ্ছে এগুলি যে করছে একটা একটা যুবক ইচ্ছা করলে সমাজকে পরিবর্তন নিয়ে আসতে পারে আবু জেহেলকে হত্যা করেছিল সেই ইতিহাস আপনারা সবাই জানেন একজন ছোট বাচ্চা বালক অল্প বয়সে মোয়াজ মুহাববেজ সেটা ইতিহাস থেকে আপনারা জেনেছেন আবু জেহেলকে হত্যা করেছিল কিন্তু অনেক সৈনিক থাকার পরও দুজন যুবক নবযুবক তাদেরকে পুরা যুবক বলা যায় না তারা ইসলামের দুশ্মনকে কি করেছিলেন হত্যা করেছিলেন আর আমরা যৌবনের জানা করি বেবিচার করি জুয়া খেলি আমরা ইয়াবা সেবন করি সমাজে অন্যায় অন্যায় কাজে সহযোগিতা করি আমি এই সমাজের যুবকদেরকে অনুরোধ করবো হে যুবক তোমার যৌবনের রক্ত আল্লাহর দেওয়া আমানত এসো তা আল্লাহর রাস্তায় ব্যয় করি এই যুবক থাকা অবস্থায় যাতে আমার দ্বারা কোনো অন্যায় কাজ পড়াশোনা হয় অন্যায় কাজে কোনো সহযোগিতা কারী হিসাবে আমি না থাকি কেননা ইব্রাহিম আলাইহাই সাল্লাম আল্লাহ বকসুল তালা কাছে দোয়া করেছেন রব্বিজ আল্লী মুমা আমি এই আয়াতটা স্মরণ করে দিতে চাই ইসমাইল আলাই সাল্লাম তিনি বলেছিলেন যে মা হাইয়া যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যেন আমি সলাত আদায়কারী হতে পারি ইব্রাহিম আলাই বলেছিলেন রাব্বিজ আল্লি মকিমা সোলাতি অমিন জুরিয়াতি হে আল্লাহ আমাকে সলাদ প্রতিষ্ঠাকারী বানাও অমিন জুরিয়াতি আমার সন্তানদেরকে সলাদ প্রতিষ্ঠাকারী বানাও আর আমরা যুবক হয়ে ইসমাইল আলী সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন আমি যতদিন বেঁচে থাকি মা আদুমতু তু হাইয়া ততদিন পর্যন্ত জন্য আমি সলাত আদায় করতে পারি আমি যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানাতে আসো হে যুবক যতদিন বেঁচে থাকবে ইসমাইল আলাইহিস সালামের কথার সাথে একাত্মতা ঘোষণা করে আমরা যতদিন বেঁচে থাকব সলাতের জন্য আমাদের জীবন থেকে ছুটে না যায় এই গুণটা নিয়ে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি তাহলে কবরের এই তিনটি প্রশ্নের উত্তর দেওয়া হয়তোবা সম্ভব তাই আমি যুব সমাজকে বলছি হাদিসটা যে আমরা আসো আমাদের দ্বারা যাতে কমপক্ষে অন্যায়কার সমাজ কি না হয় প্রকাশিত না হয় আমরা যেন ভালো কাজ করতে পারি ভালো কাজকে সহযোগিতা করতে পারি হাদিসের মধ্যে এই কথায় বলেছেন শিবা পাকা কাবলা হুরুমুকা তোমরা তোমাদের থেকে কাজে লাগাও তোমরা বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে এরপরে রসুল সাল্লি সাল্লাম বলছেন গিনাকা তোমরা তোমাদের সম্পদকে কাজে লাগাও কাবলা ফিকরা কা ফকিরও হয়ে যাওয়ার পূর্বে অর্থাৎ আপনার এখন সম্পদ আছে মসজিদে দান করবেন গান বাজনায় মাজারে গিয়ে দান করে সিরকি আখ দান করে অথচ ভালো জায়গা দান করে না এর জন্য আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে এই বিষয়ে কথা বলতে পারলাম না অসংখ্য সুরা সেই বিষয়ে সুরা তাকাসুর আপনি পরে দেখেন ধন সম্পদের পাঁচজন লুপ করতে করতে হাত্তা ঝুল তুমুল হবে সে কবর পর্যন্ত পৌঁছে যায় মানুষের একটা অভ্যাস হচ্ছে তার সম্পদের লুপ থাকবে এটা বলেছেন আল্লাহ কোন জায়গায় বলেছেন সুরা তাকাসুরের মধ্যে নামই দিয়েছেন সুরা তাকাসুর ধন সম্পদের পাঁচুর যে লোক সম্পদের লুপ করবে এই সম্পদের লোভ আমাদের সবাই আস সবার মধ্যে আসে এই সম্পদের লুপ যারা ত্যাগ করতে পারবে তারাই মুভেন্ট অতএব সম্পদ যাদের আছে ফকির হয়ে যাওয়ার পূর্বে সেটা আল্লাহ রাস্তা দান করতে হবে এরপরে যে কথাটা বলছেন ফিরা কাকা কাবলা শুভ লুকা সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে আমরা যখনই অবসর হই গল্পগুজব না করি কি বোধ না করি আমরা অবসর সময় হইলে তাজবি কোরআন তলাত করি চলা তাদের করি আপাতত করি অন্যান্য কাজগুলি আমরা করতে চেষ্টা করি কারণ অবসর হলেই আমরা যেন এই গল্পগুজ করে গিবোধ না করে আমরা সময়টা যেন পাস না করি তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আসুন আমরা যুগ করব না যখনই সময় পাব তখনই আমরা কি করব সলাতে দাঁড়িয়ে যাবো যখনই সময় পাবো আমরা তাজগি করব। যখনই সময় পাবো আমরা ইসলামের কাজে মানুষকে দাওয়াত দেবো যখনই আমি সময় পাবো আমি ইলিম শিখব জ্ঞান শিখব বিদ্যা শিখব বুদ্ধি শিখব এই পৃথিবীতে এই ত্রুটিযুক্ত শিক্ষার কারণে আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু আপনি যদি সঠিক শিক্ষাটা গ্রহণ করতে পারেন যেমন একটা উদাহরণ দিচ্ছি আপনি কি জানাতে যেতে চান না চাই আপনি কি হাসার মাঠে মুক্তি পেতে চান না চাই যদি চাই যেমন ফরসোলাতের পরে যে ব্যক্তি আয়াতুল পাঠ করবে আইয়াম নাল মাউদ্দা খালাল না শুধু মৃত্যুটা তার বাদা সেই জান্নাতে যাবে সোহান উল্লাহ অথচ আমাদের যুব সমাজ আমাদের যারা মুসলিয়া আমাদের যারা আল্লাহ আমরা যারা ফাসন্ত সালাজ মসজিদে আসি অথচ আয়তুল কুর্সিটাই জানি না এখন গান জানি মমতার গান জানি ওই আশিকের গান জানি উমুকের গান জানি হুমুকের গান জানি কিন্তু বাট আয়তুল কুরসি জানি না আপনি অবসর সময়টা আয়তুল কুসি করেন মুখস্থ করেন আপনি জান্নাতের গ্যারান্টি পাবেন কিন্তু গান শুনলে তো জান্নাতের গ্যারান্টি পাবেন না গল্প গুজব করলে তো জান্নাতের গ্যারান্টি পাবেন না সলাতের ফরজের পরে আপনি যদি ফাঁসবার আয়াতুল কুসি পড়তে পারেন আপনি জান্নাতের গ্যারান্টি পেয়ে যাবেন অথচ আমরা এইটা না করে আমরা গান শিখছি গল্প করছি গিবোধ করছি পরনিন্দা করছি পরচর্চা করছি এগুলি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করি ইলিম অর্জনের দিকে আমরা যেন যুক্ত পারি ইলিম অর্জন করার জন্য আমরা যেন চেষ্টা করতে পারি আপনি চেষ্টা করেন না লিখে লিখে আপনি আয়াতুল কুসি একটা আয়াত সিরপাকার একটা আয়াত আপনি মুখস্থ করে ফেলেন কতক্ষণ সম্ভব তাই আমি যে কথাটা বলতে চাচ্ছি এই যে রসু উসম বলছেন এই অবসর সময়কে কাজে লাগাও কাপলা সুগলুকা ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে তাহলে পাশের পূর্বে পাশকে কাজে লাগুর জন্য কথা মোহাম্মদ সাল্লাহু আলি আসাল্লাম বলেছেন আমরা এটা কাজে লাগবো কখন এটা আমাদের কাজে হবে কখন মরার পরে এটা কাজে লাগবে কখন হাসরের মাঠে হাসরের মাঠে আমাদের এটা কাজে লাগবে কিভাবে লাগবে একটু খেয়াল করেন যখন আপনাকে বলা হবে সরে বলি ইসরায়েলের আজকের বক্তব্যের শেষ কোরআনুল্লাহ কারিমের আয়াত ইকর কিতাবাক কাফা বিন আফসিক আলী ওমা আলাইকা হাসিবা আল্লাহ বাক বলছেন ইক্রা তুমি পড়ো কিতাবাক তোমার আমল নামা হাসরের মাঠে আপনাকে বলা হবে কঠিন পরিস্থিতিতে আল্লাহ সামনে আসবে ফেরেস্তা সারিবদ্ধ থাকবে জাহান্নাম সামনে হাত কথা বলবে পা সাক্ষী দেবে মাটি তার কথা বলবে সেই কঠিন পরিস্থিতিতে সন্তান পলায়ন করবে বন্ধু পলায়ন করবে স্ত্রী পলায়ন করবে সমাজের যার যাদের সাথে আমরা চলাফেরা করেছি সব পলায়ন করবে এই কঠিন পরিস্থিতিতে আপনাকে বলা হবে সুর বণসরা আল্লাহ প্রসন্ বলছেন ই করা তুমি করো সেই দিন যদি দেখেন আপনার জীবনে হুদা গান আর গান মুখস্থ করেছেন একশো আয়াতিল কুরসি নাই অবস্থা কি ভালো না খারাপ কেবল গানের অনুষ্ঠান মিস দেন নাই কোনো মাজারে যাওয়া বন্ধ দেন নাই কিন্তু মসজিদে জীবনে একবারও ফুজা হওয়া যায় নাই অবস্থা কি ভালো না খারাপ এরকম যখন আপনি আমল নামার দিকে আপনি আপনাকে পড়তে দেওয়া হবে আপনি আমল নামার দিকে তাকানোর পরে পরিস্থিতি কি হবে সুরা গাছিয়া তাল্লাপুস বলে দিয়েছেন আমিলা তু নাসিবা হামিয়া সেই দিন মানুষের চেহারা হয়ে যাবে নত জানু বৃত এবং কালো তারা তাদেরকে গরম পানি ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে কাটাযুক্ত খাবার ছাড়া তাদের কোনো খাবার থাকবে না আর পক্ষান্তর আরেক দূরে লোক হবে উজু ভুইয়া ওমাইজিন না ইমা কিছু মানুষের চেহারা হবে উজ্জ্বল হাস্যুজ্জ্বল লিসাই হারা দিয়া চার চেষ্টার কারণ আল্লাহ তার প্রতি খুশি আপনি যদি সু জান্নাতে যেতে চান চেষ্টা করতে হবে কোন পথে ইসলামের পথে কোন পথে পরকালীন নাজাতের পথে কোন পথে হাসার মাঠে যাতে পরিস্থিতি শিকার আমরা না হই এই পথে আপনাকে চেষ্টা করতে হবে আল্লাহ বকসল তালা যেন আমাদেরকে এই হাসার মাঠে বিভীষিকাময় কঠিন পরিস্থিতিতে আমরা যেন মুক্তি পেতে পারি কল্যাণ পেতে পারি সফলতা পেতে পারি না যাতে পেতে পারি সে অনুযায়ী যেন আমরা আমাদের পরিকল্পনা করে নাকামল করতে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করে আমরা বলি আমি বারাক আল্লাহ আল্লাহ তুমি করার জন্য আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله আজকে যা বললাম যা শুনলাম সে অনুযায়ী আমাদের আমল করা তৌফিক দান করেন আমরা বলি আমিন আমরা যেন সেই কেয়ামতের হাসারে মাঠের কঠিন পরিস্থিতিতে আমরা যেন মুক্তি পেতে পারি সেই লক্ষ্যে যেন আমরা আমাদের আমলকে সংশোধন করতে পারি পরিশুদ্ধ করতে পারি আমরা প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা মৃত্যুর বলে ডলে পড়তে পারি আল্লাহ যেন সেই তৌফিক দান করি আমরা বলি আমি আপনারা জানেন আহলাদেশ আন্দোলন বাংলাদেশের বৃহত্তর তাবলিগ ইস্তেমা রাজশাহীতে আগামী নয় দশ অথবা দশ এগারো সম্ভবত সেই তাবলিগ ইজতেমায় এই এলাকায় মনে হয় কুফন দেওয়া হয়েছে আপনারা যারা পারেন সে তাবলিক ইস্তেমায় ইনশাল্লাহ প্রথম কথা হচ্ছে যাবেন পাশাপাশি যারা পারবেন যে সমর্থ যারা যে অবস্থায় আছে দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা দুই হাজার টাকা যেভাবে যে পারেন এই ইজতেমা সহযোগিতা করে দিনকে প্রচারের কাজে সহযোগিতার উদাত্ত আহ্বান রাখছি আল্লাহ আপনাদের আপনাদের সেই সহযোগিতা দানকে আল্লাহ কবুল করুক আমরা বলি আমিন আমরা যেন সঠিক দিন বুঝতে পারি সে অনুযায়ী আমল করতে পারি এবং ইমান নিয়ে পৃথিবী থেকে বিদায় হতে পারে তৌফিক শীত অভিজ্ঞানক্রম্বর বলি আমি আমরা কত বোকার রাজ্যে আসি দেখুন একটা মানুষ যখন মারা যায় তখন তার করুণীয় কি বর্জনীয় কি আমরা জানি না যেখানে যা করার দরকার তা করি না যেখানে যা করার দরকার না তা করি একজন বল আমার খালাতো ভাই মারা গেল দেখলাম ওই জানাজাতে নিতে সময় লাহি লাহিলাহিল্লাহ কবরে নিতে সময় লাহিলাহিল্লাহ তা আমি ওই বক্তব্যে বলছিলাম হায় আফসোস মুসলিম আমরা দুঃখ লাগে কষ্ট লাগে আফসোস লাগে অথচ রসুল সাল্লাহ বলছেন লাকিনু মাউতাকুম তোমরা মৃত্যুর সময় তাকে লাকিন দাও লাই লাহিল্লা যদি সেই ব্যক্তি মৃত্যুর সময় বলতে পারে লাই লাহিল্লা দেখা যান না সোহান আল্লাহ এখন মৃত্যুর পরে রুটা হয় ইলিউনে না সিজিন আচ্ছা এই সময় যদি আপনি তার পেছনে লাশের কাছে মৃত ব্যক্তির কাছে লাই লাইলে বলে লাভ হবে কি কিছুই হবে না আমরা যেখানে যা দরকার সেখানে না করে যেখানে দরকার নাই সেটাই করি আল্লাহ আমাদের এই ধরনের এই বেদাতি আমল থেকে নিজেকে হেফাজত করে আমরা সঠিক দিন সঠিক ইলিম সঠিক বুঝ অনুযায়ী যেন আমরা আমাদের আমল করতে পারি এবং ইমানের সহিত যেন মৃত্যুবরণ করতে পারি আল্লাহনে সেই তো অভিজ্ঞ দান করে আমরা বলে আনি আমাদের মধ্যে অনেকে অসুস্থ আল্লাহজনে তাদেরকে পূর্ণ সুস্থতা দান করে আমরা বলে আনব না এগুলি কোনোটাই যায় না ইসলামের সাথে আমি আরেকদিন যদি কখনো আসতে পারি সময় যদিও হবে কিনা জানি না কারণ আমার তো নির্ধারিত শিডিউল আছে তারপর আমি চেষ্টা করবো আরেকদিন আসলে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ যে কথা বলতে চাচ্ছিলাম